ইংরেজি শব্দ প্রত্যেক দিন সকালবেলা উঠে দুটো বা তিনটে বা চারটে শব্দ নিয়ে, ওই চারটে শব্দ নিয়ে সবার চর্চা করা, একটা ছোট কাগজের মধ্যে সবাই চারটে শব্দ লিখে তার ব্যবহার, বাস ওই দিনটা ওই চারটে শব্দের। যারা স্টুডেন্ট আছে যাদের অঙ্ক করতে হয়, একটা নিয়ম বেঁধে অঙ্ক রেগুলার করতে হবে। ক্লাস টেন পর্যন্ত ছেলেমেয়েরা বা নিচের ক্লাসের ছেলেমেয়েরা 8-10টা করে ডেইলি অঙ্ক করতে পারো। ডেইলি একটা ডায়েরি লেখার হ্যাবিট খুব কাজে দেয়। সারাদিন কি করলে, কোনটা কিরকম লাগলো, পাখি দেখা, শব্দ শোনা, গাছপালা পরিচর্যা করা, মনে মনে গাছপালা পশু পাখিদের সাথে কিছুক্ষণ কথা বলা, ভাবনাগুলো লিপিবদ্ধ করা, ডায়েরিতে কৃতজ্ঞতা জানানো, যেটাকে অনেক সময় গ্র্যাটিটিউড ডায়েরিও বলা হয়, আজকের দিনে সবকিছুর জন্য সবাইকে কৃতজ্ঞতা জানানো, তাছাড়া বাড়ির কাজকর্মে হাত লাগানো, বাবা মাকে হেল্প করা, ভোরে ওঠা, একসাথে একসাথে এক্সারসাইজ করা, কেয়ারিং শেয়ারিং, এটা বাবা মায়েদের কাছেও না ছেলেমেয়েদের মধ্যে মূল্যবোধ জাগিয়ে তোলার এটা একটা সুযোগ। আমাদের যে সংস্কৃতি আছে, মূল্যবোধ আছে, যেগুলো আমাদের মেরুদণ্ড, সেটা নিজেরাই উদাহরণের মধ্য দিয়ে বাচ্চাদের মধ্যে যদি গেঁথে দেয়া যায়, তাহলে এই সময়টা সত্যিকারে ভালোভাবে ইউটিলাইজ হবে। এছাড়া হাসি খুশি থাকা, সব সময় অপ্রয়োজনীয় কথাবার্তা কাজকর্ম না করা, আমরা তো জানি নিজের জীবন নিজের হাতে, তো বাবা মায়েরা উদাহরণ হয়ে যাবেন। মানে উদাহরণ মানে নিজেরা হাতে ফোন, নিজেরা এক্সারসাইজ করছেন না, নিজেরা পড়ছেন না, বাচ্চাদের বলছেন ফোন ধরবি না, এক্সারসাইজ কর, পড়াশোনা কর, এতে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। বাচ্চারা মনে করে ওরা কিছু করছে না, আমাদেরই করতে হয়। বাচ্চারা বাবা মাকে নকল করে। নিজেদের সন্তানের বিকাশের ক্ষেত্রে এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ সুযোগ এবং সময়, সঠিক বীজ বপন করার সময়। অনলাইন লার্নিং এ ইলেকট্রনিক গ্যাজেট বেশি নাড়াচাড়া করা হচ্ছে, স্ট্রেস রিলিজ করতে এক্সারসাইজ খুব দরকার, আর খাওয়া দাওয়াটা এই সময় অনেকে অতিরিক্ত খাচ্ছে, প্রচুর টেস্টি খাবার খাচ্ছে, না এগুলো ইমিউনিটি স্ট্রং করে না। ইমিউনিটি স্ট্রং করবে ন্যাচারাল খাবার, সাত্ত্বিক খাবার, ভেষজ খাবার। বাচ্চাদেরকে নিয়ে বাবা মায়েরা একসাথে যেগুলো করা সম্ভব সেগুলো করলে বাচ্চারা একটা রুটিন পাবে। এই রুটিনে আর বিভিন্ন কাজে যুক্ত না করলে বাবা মাকে বিরক্ত করবে। এবার এর থেকে রেহাই পেতে আমাদের যে সোজা রাস্তাগুলো, মোবাইল, কার্টুন, টিভি, ট্যাব ইত্যাদি দিয়ে আমরা অনেক সময় রেহাই চাই। আবার কেউ বিভিন্ন ধরনের চটপটা খাবার বানিয়ে সারাক্ষণ খাওয়া দাওয়ায় খাওয়া দাওয়ায়, এইসবের জন্য না এই টিভি মোবাইল কার্টুন খাওয়া দাওয়ায় ডুবে থাকলে না চিন্তায় বুদ্ধির বিকাশে ও চেতনার জগতে দীর্ঘমেয়াদী বিরূপ প্রতিক্রিয়া হয়। মানে আমরা আটকে যাই, অগ্রগতি হয় না। রান্নার কাজে যদি ছেলেমেয়েরা এখন বাবা মাকে হেল্প করে, খাওয়া ও খাদ্যের প্রতি একটা রেসপেক্ট জন্মাবে। রান্না করা কত পরিশ্রমের কাজ, শ্রমের মর্যাদাটা বুঝতে পারবে। বাচ্চাদের মতামত চাওয়া বিভিন্ন বিষয়ে, এতে ওদের সেলফ এস্টিম বাড়ে। দিনের কিছুক্ষণ রুটিনে গো অ্যাজ ইউ লাইক, বি ইয়োর সেলফ, এতে বিভিন্ন আর্ট ক্রাফট করা, ওয়েস্ট পেপার, ওয়েস্ট প্যাকেট, পেন ইত্যাদি দিয়ে, তবে গাছপালা পরিচর্যা করা, এগুলো খুব হেল্প করবে। গো অ্যাজ ইউ লাইক এ মোবাইল টিভি একদম না। বাচ্চা সহ কিছু মানুষজন সারাক্ষণ অনলাইন গেমে অ্যাডিক্টেড হয়ে আছে। এই পাবজির মতো কিছু গেম নাকি মানুষের সর্বনাশ করে চলেছে। কেউ কেউ আবার পর্নোগ্রাফি অ্যাডিকশন হয়ে যাচ্ছে, কারণ এখন একটা অনলাইন হলেই কিছু না কিছু এইসব অ্যাডিকশনের জিনিস হয়, গেম নয়, পর্নোগ্রাফি নয়, সেমি পর্নোগ্রাফি, এই ধরনের জিনিস সারাক্ষণ চলে আসছে। আর এগুলোই না প্রথম অ্যাট্রাকশন টানে আমাদের, ওরা এরকমভাবে জিনিসগুলো বোঝে না, কালারফুল করে, অ্যাট্রাকটিভ করে, যে
মানুষ ওটাতে অ্যাট্রাক্টেড হয়ে যায়, অ্যাডিক্টেড হয়ে যায়, অ্যাডিক্টেড হয়ে তাদের প্রবৃত্তিগুলো না নষ্ট হয়ে যাচ্ছে। সাবধান থাকতে হবে। বাচ্চাদের সাথে কথা বলা, গল্প করা, গল্প শোনা, একসাথে ঘুম থেকে ওঠা, এক্সারসাইজ একসাথে করা, একসাথে রান্না খাওয়া দাওয়া, পড়া, টিভি মোবাইল সব কিছু একসাথে, আবার নিজের মতো থাকতে দেয়া, সব মিলে একটা সুন্দর ফ্যামিলি বন্ডিং নতুন করে করার এটা সুযোগ। এই সুযোগ নষ্ট করবেন না। সৃজনশীলতা, মননশীলতা, কল্পনা শক্তিকে বাড়াতে এই সময় ওদেরকে উৎসাহিত করতে হবে। যারা আমাদের মেমোরি ক্লাস করেছে তাদেরকে আমি বলবো যে মেমোরি ওয়ার্কবুকটা একবার দেখে নিতে। আর আমি এখন এই মেমোরি টেকনিকগুলো একটু রিক্যাপিচুলেট করব, তাতে আমরা কিন্তু ধরতে পারবো। যারা মেমোরি ক্লাস করেছি তারা তো সব ধরে ফেলবে, করিনি তারাও এই জিনিসগুলো একটু শিখে নেব। শিখে নিলে কি হবে, আমরা পড়াশোনাটা খুব এফেক্টিভলি করতে পারবো। পড়াশোনা এফেক্টিভলি করার না কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমরা যদি ফলো করি তাহলে খুব ভালো হয়। এই পদ্ধতিগুলো ফলো করার দরকার আছে। প্রথমত, আবার মনে করে শুতে যাওয়া। পরীক্ষার আগের মুহূর্ত পর্যন্ত অনেকে পড়াশোনা করে, ওটা ঠিক না। মানে পরীক্ষা হলে ঢোকার আগের মুহূর্ত পর্যন্ত মোটা মোটা বই নিয়ে পড়ে যাচ্ছে, একদম ঠিক না। আমরা যখনই কিছু একটা পড়ি ওই জিনিসটা আমাদের মাথায় না দেড় থেকে দু ঘন্টা জ্যাম হয়ে থাকে ব্রেনের নিয়মে। তাই পরীক্ষার শুরু অন্তত দু আড়াই ঘন্টা আগের থেকে তো পড়া বন্ধ করা উচিতই, যেন ব্রেন জ্যাম না হয়। পারলে পরীক্ষার দিন না পড়াই ভালো। হোমওয়ার্ক নিয়ে আমাদের সবসময় খুব ডিসিপ্লিন হওয়া উচিত। হোমওয়ার্ক দিনেরটা দিনেই সেরে ফেলতে হবে, লাস্ট দিনের জন্য একদম রাখা যাবে না। মেমোরির কিছু টেকনিক, সুপার ব্রেন যোগা, নেটে আমরা সার্চ দিয়ে সুপার ব্রেন যোগা বললেই সেখানে দিয়ে দেবে। এতে এটা কান ধরে উঠবোস করার মতো একটা এক্সারসাইজ, কানে জোরে চেপে ধরলে আমাদের ব্রেন দুটো অ্যাক্টিভেট হয়ে যায়। আর শ্বাস নিতে নিতে বসা, শ্বাস ছাড়তে ওঠা, এগুলোর মধ্যে দিয়ে ব্রেনের ইন্টেলিজেন্স লেভেল বাড়ে। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, ডাক্তারবাবুরা প্রমাণ করেছেন। সুপার ব্রেন যোগা বলে ইন্টারনেটে সার্চ দিলে এরকম ভিডিও আসবে যেটা থেকে আমরা দেখে নিতে পারবো। তারপর নাড়ি শোধন প্রাণায়াম, অল্টারনেট নস্ট্রিল ব্রিদিং,
অথবা রিদমিক কার্ডিয়াক ব্রিডিং বলে এখন উন্নত দেশে। এতে আমাদের কনসেন্ট্রেশন বাড়ে, ধ্যান, শান্ত হয়ে শ্বাসে মন দিয়ে বসে যাওয়া। শুতে যাওয়ার আগে তো কিছুক্ষণ ধ্যান করতে হবে, যার যত বছর বয়স তত মিনিট ধ্যান করলে আমাদের স্মৃতিশক্তি, মনোসংযোগ, মনের শক্তি বাড়বে। স্টুডেন্টরা যখন লেখাপড়া করবে, দুটো হাতের যে কোনো একটা হাতে থ্রি ফিঙ্গার পাওয়ার মুদ্রা, মানে বুড়ো আঙ্গুল, তর্জনী, মধ্যমা, থাম, ফোর ফিঙ্গার, মিডল ফিঙ্গার হালকা টাচ করে রাখবে। ধ্যানের সময় এই তিনটে ফিঙ্গার টাচ করে দু হাতে ধ্যান করলে মনোসংযোগ বাড়ে। আর যখন আমরা এই থ্রি ফিঙ্গার পাওয়ার মুদ্রা নিয়ে লেখাপড়া করি, তাহলে আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়, যেটা পড়ি সেটা আমাদের মনোসংযোগ বাড়ার জন্য, ফোকাস বাড়ে, মন এদিক ওদিক যায় না, তাই যেটা পড়ি সেটা খুব মনে থেকে যায়। আর যদি আমি মনে করার চেষ্টা করি যেটা এরকম ভাবে পড়েছি, থ্রি ফিঙ্গার টাচ করলে আমাদের মাইন্ড ফোকাসড হয়ে যায় আর সহজে মনে পড়ে যায়। যখন আমরা জল খাবো, জলের স্মৃতিশক্তি আছে, বিজ্ঞানীরা প্রমাণ করেছেন। ওয়াটার দ্য গ্রেট মিস্ট্রি বলে একটা সাইন্টিফিক ডকুমেন্টারি আছে, ডক্টর মাসারো ইমোতো, জাপানিজ সায়েন্টিস্ট, তার নেতৃত্বে এটা হয়েছে। ওই ডকুমেন্টারিতে নোবেল পাওয়া বিজ্ঞানীরাও আছেন, তারা জলের স্মৃতিশক্তি নিয়ে বলছেন আর অন্যান্য গুণাবলী নিয়ে বলছেন। তাই আমরা যখনই জল খাবো, জল খাওয়ার সময় জল কেনা কৃতজ্ঞতা জানিয়ে, আমাদের যে ইমিডিয়েট লক্ষ্য, স্টুডেন্টদের ক্ষেত্রে এবছর পরীক্ষায় কিরকম আমি করতে চাই সেটা পেয়ে গেছি, এই ধরনের একটা অনুভূতি জলকে দিয়ে তারপরে জলটা পান করলে ওই ভাবনাটা, জলের স্মৃতিশক্তি আছে আমাদের প্রত্যেকটা কোষে কোষে পৌঁছে যাবে জলের মধ্যে দিয়ে, গিয়ে আমাদের ফোকাস বাড়াবে। আমরা কি চাই এবছর, কিরম রেজাল্ট চাই, তার একটা গোল সেট করে ফেলতে হবে। পড়াশোনা, রিডিং, স্পিডে রিডিং করার হ্যাবিট আনতে হবে, স্পিড রিডিং প্র্যাকটিস করতে হবে, হ্যান্ডরাইটিং ঠিক করতে হবে। হ্যান্ডরাইটিং যদি আমরা ঠিক না করি না, আমরা সবসময় নম্বর কম পাই। যাদের হ্যান্ডরাইটিং ভালো তারা সবসময় অ্যাডভান্টেজ পায়, ডেসক্রিপটিভ লিখলে, হ্যান্ডরাইটিং ভালো থাকলে সবসময় অ্যাডভান্টেজ পাওয়া যায়। এই জন্য আমাদের হ্যান্ডরাইটিংটা ঠিক করতে হবে যাদেরটা ঠিক নেই। রাত্রে শোয়ার আগে একটা মেন্টাল অ্যালার্ম, মানে কখন উঠতে চাই সেটা মনে মনে ভেবে শুয়ে পড়ব, যে আমি এতটার সময় উঠছি, ঠিক সেই মুহূর্তে বা তার একটু আগে ঘুম ভেঙে যাবে। মনোসংযোগ বাড়ানোর জন্য আমরা কিছু বৈদিক ম্যাথমেটিক্স করতে পারি, বৈদিক গণিত, বিশেষ করে বৈদিক মাল্টিপ্লিকেশন, এখন এগুলো সব অ্যাভেলেবল ইন্টারনেটেও। আমরা আমাদের মেন্টাল কাউন্সিলার, যেটা আমাদের জন্য ভীষণ পাওয়ারফুল পদ্ধতি, দুজন মেন্টাল কাউন্সিলার ঠিক করবো, একজন মহিলা একজন পুরুষ, যাদের প্রতি আমাদের ডিপ রেসপেক্ট আছে, বাবা মা হতে পারে, টিচার হতে পারেন, কোনো মৃত ব্যক্তিও হতে পারেন, একজন পুরুষ একজন মহিলা, যাদের প্রতি আমাদের ডিপ রেসপেক্ট আছে, তাদেরকে আমরা কল্পনা করব তারা আমাদের অ্যাডভাইজার, কাউন্সিলার। তো রাত্রে শোয়ার আগে তাদেরকে আমরা যদি কিছু বলে শুই, মনে করি একটা কিছু সমস্যা, তার সমাধান চাই, বেশ সমাধান কি হতে পারে, মেন্টাল কাউন্সিলারকে দিয়ে দিলে সারা রাত আমাদের সাবকনসিয়াস মাইন্ড, অ্যাকচুয়ালি মেন্টাল কাউন্সিলার হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডের দুটো রূপ দিয়েছি, সে আমাদের ইউনিভার্সে যা যা আছে সব জানে সাবকনসিয়াস মাইন্ড, কিন্তু সরাসরি আমরা ব্যবহার করতে পারি না বলে আমরা রূপ দিই। ওই দুজন মেন্টাল কাউন্সিলারের রূপে যদি আমরা ইউনিভার্স থেকে আমাদের যে কোনো সমস্যার বা কোশ্চেনের উত্তর খুঁজতে চাই, মেন্টাল কাউন্সিলার আমাদের খুব হেল্প করে, যে যত এগুলো প্র্যাকটিস করবো সে তত বুঝতে পারবো, না প্র্যাকটিস করলে কিন্তু বুঝতে পারবো না। আমরা যারা যত ভালো করে পড়াশোনা করব, মানে এক্সটেন্সিভ স্টাডি করব, এক্সটেন্সিভ বিস্তারিত, প্রথমবার পড়ার সময় তো আমাদের বিস্তারিত পড়তেই হবে, বিস্তারিত না পড়লে কিন্তু আমরা ভালো করতে পারবো না। ফার্স্ট টাইম যখন আমরা রিডিং দিই তখন কিন্তু বিস্তারিত পড়তে হবে, মানে এক্সটেন্সিভ স্টাডি। অনেকের সিলেক্টিভ নোটস ভিত্তিক স্টাডি করার হবে সব সময়, ওটা ঠিক না, এক্সটেন্সিভ স্টাডি করতে হবে প্রথমবার। তারপরে সিলেক্টিভ পরীক্ষার আগে আর প্রচুর মক টেস্ট দিতে হবে, মক টেস্ট দিলে একটা ইউনিকনেস ডেভেলপ হবে, আর মক টেস্টে অনেক সমস্যা মিটবে আমাদের। এই সমস্যাগুলো মিটে গেলে আমরা কিন্তু পড়াশোনায় খুব ভালো করব। মক টেস্ট যত বেশি দেবো, ক্লাস টেন টুয়েলভ এর
বোর্ডের পরীক্ষার আগে প্রত্যেকটা সাবজেক্টে অন্তত 10টা 10টা করে মক টেস্ট দেওয়া উচিত। জয়েন্ট বা এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষার আগে ওই সাবজেক্টগুলোতে অন্তত 50টা 50টা মক টেস্ট দেওয়া উচিত যদি খুব ভালো করতে হয়, কারণ এখন প্রচণ্ড কম্পিটিশনের যুগ। আর সবার জন্য একটা খুব পাওয়ারফুল দুটো কথা বলবো, একটা হলো শেখা যেন বন্ধ না করি, এই করোনায় আমরা গৃহবন্দী, হাপিত্যেশ করে কোনো লাভ হবে না। হাপিত্যেশ করলে, টেনশন করলে, বিরক্তি ভাব আনলে যদি আমার কোনো লাভ হতো আমি ওটা করতাম, কিন্তু কোনো লাভ হবে না ক্ষতি ছাড়া। লাভ কিস হবে? লার্নিং, লাইফ লং লার্নিং। আমরা কিন্তু লাইফ লং লার্নিং করি। লাইফ লং লার্নিং এ 5টা স্টেজ যদি আমি বলি, ছোট বয়সে বাবা মায়ের থেকে ছেলে মেয়েরা শেখে লাভ, কেয়ার, ফেথ, অনেস্টি, ওবিডিয়েন্স, সেলফ এস্টিম, লিডারশিপ। বাবা মায়েরা এই জিনিসগুলো যত ডেমনস্ট্রেট করবে ছেলে মেয়েদের মধ্যে সেটা অটোমেটিকলি ট্রান্সফার হয়। তারপরে স্কুলে স্টুডেন্টসরা টিচারদের কাছ থেকে শেখে ডিসিপ্লিন, ক্যারেক্টার, ইন্টিগ্রিটি, পারসিস্টেন্ট, প্যাট্রিয়টিজম। টিচারদের মধ্যে এই গুণগুলো যত বেশি থাকবে স্টুডেন্টদের মধ্যে সেটা ট্রান্সফার হবে। একই রকম ভাবে প্রফেসররা কলেজ ইউনিভার্সিটিতে ইউথদের মধ্যে অ্যাটিটিউড, ডিরেকশন, ডিটারমিনেশন, গোল সেটিং, নেশন বিল্ডিং, এই গুণগুলো ট্রান্সফার করায়। যদি প্রফেসরদের মধ্যে এই গুণগুলো থাকে তবে স্টুডেন্টদের মধ্যে এগুলো ট্রান্সফার হবে। এমপ্লয়ার, যেখানে আমরা কাজ করি সেই জায়গায় এবং পরিবারে আমরা বড় হয়ে যে জিনিসগুলো আমাদের ভেতরে আনি, এমপ্লয়ারদের বললে বুঝতে সুবিধা হবে। এমপ্লয়াররা এমপ্লয়ীদের শেখায় ট্রাস্ট, লয়্যালটি, ডিভোশন, ডেডিকেশন, টিম ওয়ার্ক, ওয়ার্ক কালচার। এগুলো অন্য কোনো জায়গায় শেখা যায় না। কাজে যুক্ত হলে, পরিবারে যুক্ত হলে তবেই এই জিনিসগুলো আমাদের ভেতরে আসে। আর কোচ এবং মেন্টার, ব্যক্তি এবং সংস্থাকে জীবনের আরো গুরুত্বপূর্ণ জিনিসগুলো শেখাতে হেল্প করে, সেটা হলো হিউমিলিটি, একদম নম্রতা, ভদ্রতা। সাকসেস, হ্যাপিনেস, প্রসপারিটি, পিস, উইজডম, এক্সেলেন্স, এই জিনিসগুলো কোচ বা মেন্টরের কাছ থেকে আমরা শিখি। তো লাইফ লং লার্নিং, জীবনের জন্য শেখা কখনো বন্ধ না করি, শেখা বন্ধ হয়ে গেলে জীবন কিন্তু বন্ধ হয়ে যাবে। আর শেষে আরেকটা ছোট্ট কবিতা দিয়ে আমি শেষ করব। জীবনের সঙ্গীত যদি বলা যায়, লাইফ সং, কিউ সেরা সেরা, হোয়াট এভার উইল বি উইল বি, কিউ সেরা সেরা, হোয়াট এভার উইল বি উইল বি, যা হবে হবে। ওয়েন আই ওয়াজ ইয়াং আই আস্কড মাই মাদার, হোয়াট উইল আই বি, উইল আই বি প্রেটি, উইল আই বি রিচ, অ্যান্ড দিস ইজ হোয়াট সি সেইড টু মি, কিউ সেরা সেরা, হোয়াট এভার উইল বি উইল বি, দ্য ফিউচার ইজ নট টু সি, দ্য ভ্যালুজ আর ফার্স্ট টু সি। বড় হয়ে আমি কি হব, ধনী হব, সুন্দর হব, মাকে জিজ্ঞেস করলাম, মা বলল যা হবে হবে, ওটা নিয়ে ভাবতে নেই, ভবিষ্যৎ নিয়ে ভাবতে নেই, আগে মূল্যবোধ ওটাকে ভাবো, জীবনে প্রথম মূল্যবোধটাকে গুরুত্ব দাও। কিউ সেরা সেরা, হোয়াট এভার উইল বি উইল বি, ওয়েন আই গ্রিউ আপ অ্যান্ড ফেল ইন লাভ আই আস্ক মাই সুইটহার্ট হোয়াট লাইজ অ্যাহেড, উইল উই হ্যাভ রেইনবোজ ডেজ আফটার ডেজ, হিয়ার ইজ হোয়াট মাই সুইটহার্ট সেড টু মি, কিউ সেরা সেরা, হোয়াট এভার উইল বি উইল বি, দ্য ফিউচার ইজ নট টু সি, ফ্যামিলি বন্ডিং ইজ ফার্স্ট টু সি। তো যখন আমি প্রেমে পড়লাম, প্রেমিককে বা প্রেমিকাকে জিজ্ঞেস করলাম, আমাদের জীবন কি এরকমই রামধনুর মতো রঙিন স্বপ্নময় থাকবে সারা জীবন? তো সে বলল যা হবে হবে, ভবিষ্যৎ নিয়ে ভাবার দরকার নেই, ফ্যামিলি বন্ডিংটা সব থেকে গুরুত্বপূর্ণ, ওটাই আমরা করি। এখন আমি বড় হয়ে গেছি, নাও আই হ্যাভ চিলড্রেন অফ মাই ওন, দে আস্ক দেয়ার মাদার হোয়াট উইল আই বি, উইল আই বি এ হ্যান্ডসাম, উইল আই বি সেলিব্রিটি, অ্যান্ড দিস ইজ হোয়াট সি সেড টু দেম, কিউ সেরা সেরা, হোয়াট এভার উইল বি
will be. The future is not to see. Family love is first to see. क्यों सेरा सेरा? Whatever will be, will be. तो जीवने मूल्यवान जिनिसगुलो किन्तु bonding, family love, এই জিনিসগুলোর মধ্যে লুকিয়ে আছে. Values, culture, spiritual heritage. তো ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হতে নেই. এখন এই করোনায় গৃহবন্দী অবস্থায় মানুষজন ভীষণ উদ্বিগ্ন হচ্ছে এবং নেগেটিভ চিন্তা করছে. অর্থনৈতিক অবস্থা, তারপরে কি হবে এইসব নিয়ে, এগুলো নিয়ে মানুষ যত দুশ্চিন্তা করবে, খারাপ চিন্তা করবে, তারা তত পৃথিবীতে নেগেটিভিটি বাড়াচ্ছে. কালেকটিভ কনসাসনেস মানে হলো আমরা যেটা সবসময় ভাবি, আমরা যেই ভাইব্রেশনটা দিই, সেই ভাইব্রেশনটা ইউনিভার্সে গিয়ে ইউনিভার্স বিভিন্ন জায়গা থেকে আবার সেই ভাইব্রেশন আমাদের জীবনে ফেরত দেয়. তাই আমরা এইরকম কিছু ভাইব্রেশন যেন না দিই. এখন আমাদের শুধু হাসি খুশি থাকতে হবে, আনন্দে থাকতে হবে, আর বর্তমান সময়টাকে খুব সুন্দর করে ইউজ করতে হবে. এখানে যে যে লাইভ সঙ্গে বলছে, বর্তমান সময়টাকে আমাদের ভ্যালু যেটাকে দেখতে হবে, দেখতে হবে ফ্যামিলি বন্ডিং, দেখতে হবে ফ্যামিলি লাভ. এখন আমরা ফ্যামিলিতে আছি, আর যারা বাইরে কাজ করতে যাচ্ছে তাদের জন্য আমরা প্রার্থনা করব, তাদের জন্য প্রচন্ড মঙ্গল হয়. আর আমরা সবাই ঘরে থাকব, বাইরে বেরোবো না, বিশেষ প্রয়োজন না হলে বেরোবো না. কিছু লোকজন রেগুলার বাজার করার জন্য ঘরে থাকতে পারে না, নেশাগ্রস্ত হয়ে বাইরে যাচ্ছে. কিছু লোকজন এরকম আছে, আমি বলি তাদেরকে বেহুশের মতো আছে, মানে বাইরে বেরোতেই হবে, ব্যাংকের পাসবই নিয়ে বেরোচ্ছে, 200 টাকা ব্যাংকে দিচ্ছে, আবার 300 টাকা তুলছে. এইসব বাহানায়, কিছু না কিছু বাজার করার বাহানায় বারবার বাইরে বেরোচ্ছে. যত বাইরে বেরোবে তত নিজেদের জন্য রিস্ক, নিজেদের পরিবারের লোকেদের জন্য রিস্ক, কারণ করোনা দেখা যায় না কোথার থেকে ছোঁয়া লেগে যাবে, বাড়িতে চলে এলে তারপরে বাড়িতে না যন্ত্রণা হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে. তাই সবার কাছে বিশেষ অনুরোধ, প্রয়োজন থাকলেও যদি না বেরোনো যায় সেটাকে অ্যাভয়েড করতে হবে, শুধু ডাল ভাত খেয়ে নিতে হবে. যারা কাজ করছে তারা যেন ভালো করে কাজ করতে পারে, আমরা সবাই যেন এই করোনার সমস্যা থেকে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসতে পারি. তার জন্য মনের গভীর থেকে প্রার্থনা করতে হবে যে ইউনিভার্সে পজিটিভিটি দিতে হবে, যে সব ঠিকঠাক হয়ে গেছে, এরকম ভাবনা দিলে ওই ভাবনাটা পজিটিভ ভাইব্রেশনের আকারে গিয়ে চেঞ্জ আসে. তো আমরা অযথা বাইরে যাব না. আমরা যদি ঘরে সত্যিকারে বসে থাকি এবং এই সোশ্যাল ডিস্টেন্সিং সত্যিকারে মেনটেন করি, তাহলে না আমরা এই করোনা থেকে বেরোনোর জন্য সবাইকে হেল্প করছি. যারা বাইরে বেরোচ্ছে তারা কঠিন পরিস্থিতি তৈরি করছে, অপ্রয়োজনে যারা বাইরে বেরোচ্ছে. তো এই স্টুডেন্টদের এবং প্যারেন্টসদের এই ক্লাসটাতে দুটো ছোট গল্প বললে জিনিসটা একটু কমপ্লিট হতো. একটা হলো, দুই ভাই দুটো গাছ লাগিয়েছে. এক ভাই, ছোট ভাই, ওই গাছে প্রত্যেক দিন জল দেয়, সার দেয়, প্রচন্ড পরিচর্যা করে. গাছটা দেখতে খুব সুন্দর হয়েছে, সবুজ ঘন পাতা, নাদুস নুদুস দেখতে হয়েছে, একদম দেখতে দুর্দান্ত ভালো লাগছে. আর বড় ভাই সপ্তাহে একদিন একটু জল দেয়, একটু গোবর সার কোথাও পেলে এনে দিয়ে দেয়, আর যত্ন নেয় না. ওই গাছটা না রুক্ষ, একটু লম্বা হয়ে গেছে, কিন্তু দেখতে মোটেই অত সুন্দর না, অত নাদুস নুদুস না. এবার প্রচন্ড ঝড় হয়েছে, ঝড়ে গাছের ডালপালা প্রথম ভেঙেছে, পাতা ছিঁড়েছে, তারপরে হঠাৎ করে ছোট ভাইয়ের গাছটা পুরো সমূলে উৎপাতিত হয়ে কোথায় চলে গেছে. বড় ভাইয়ের গাছটা একটু ডালপালা পাতা পাতা ছিঁড়েছে, ভেঙেছে, কিন্তু গাছটা রয়ে গেছে. ছোট ভাই বড় ভাইকে বলছে, তুই গাছটার কোনো যত্ন নিতি না, তবুও দেখ তোর গাছটা কত সুন্দর আছে, আমার গাছটা উড়ে চলে গেল. তখন বড় ভাই বলল ছোট ভাইকে, তুই তো গাছটাকে শেকর গভীরে নিতেই দিসনি, তুই সবকিছু এত ইজিলি দিয়ে দিয়েছিস, প্রতিদিন জল, প্রতিদিন কেমিক্যাল সার, রেডিমেড সার, পরিচর্যা এত করেছিস যে সে তার নিজের শেকরটাকে গভীরে ঢোকানোর প্রয়োজনই মনে করেনি, নিজের পায়ে সে দাঁড়ায়নি, উপরে উপরেই শেকরগুলো থেকে গেছে, নাদুস নুদুস হয়ে গেছে, কিন্তু তার ভেতরে শক্তি নেই, ক্ষমতা নেই, জীবনে ঝঞ্ঝা এলে সে দাঁড়াতে পারবে না, উড়ে যাবে এই গাছটার মতো. তো আমাদের জীবনও বড় ভাইই বলছে, আমাদের জীবন না
ওই সবকিছু রেডিমেড সাপোর্ট নেওয়া, সেই সাজেশন নোটস কমন মুখস্থ থেকে শুরু করে বাবা মায়েদের প্রত্যেকটা জায়গায় সাপোর্ট নেওয়া, সব জায়গায় ক্রাফট কাউকে দিয়ে করানো, এইটা করানো ওটা করানো, নিজেরা কিছু না করা, নিজেদের শরীরকে বাঁচিয়ে রাখা, অধিক ঘুমানো, এইগুলো না আমাদের জীবনকে অগভীর করে ফেলে। তারপরে জীবনে যখন ঝঞ্ঝা আসে, এবং জীবনে তো আসবেই, ঝঞ্ঝা এলে না তখন আমরা উড়ে যাই খড়কটের মতো। এইরকম ভাবে না স্পুন ফিডিং করে করে যাদেরকে বড় করা হয়েছে, জীবনে ঝঞ্ঝা এলে না তারা টিকতে পারে না। এই করোনার সময় অনেকে তাদের চাকরি থাকবে কিনা, চাকরি যদি চলে যায় যাক না, আবার নতুন করে শুরু করা যাবে, নিশ্চয়ই কোনো রাস্তা হবে। চাকরি চলে যাবে ভেবে অনেক খবর আসছে সুইসাইড করে ফেলছে, ফ্যামিলিতে প্রচন্ড গন্ডগোল করছে, ঝগড়া হচ্ছে, মানুষ বেহুশের মতো ডুবে যাচ্ছে। এই করোনা গৃহবন্দীর প্রথম দু সপ্তাহে 89% পর্নোগ্রাফি বেড়ে গেছে, পর্নোগ্রাফি দেখা, মানে মানুষের ভাবনা চিন্তা কালেকটিভ কনসিয়াসনেস কোন দিকে যাচ্ছে, নেগেটিভিটিতে যাচ্ছে। ইন্টারনেটের ব্যবহার 200 গুণের বেশি হয়ে গেছে, সারাক্ষণ এখন কানেকশনই পাওয়া যায় না ভালো কিছু করতে গেলে। ঠিক আছে, কিন্তু ভালো জিনিসে যদি করে তো আমাদের মনে রাখতে হবে আমরা যেন শ্যালো না হয়ে যাই। গভীর শ্বাসের গভীরতা বলেছিলাম, জীবনের গভীরতা আনার জন্য শ্বাসের গভীরতা আর ধ্যানের গভীরতায় প্রবেশ করতে হবে। শ্বাসের গভীরতা থেকে ধ্যানের গভীরতা থেকে জীবনের গভীরতা, এই গাছের উদাহরণটা থেকে আমাদের বোঝা উচিত জীবনকে গভীর করতে হবে। হালকা ফুলকা করলে কিন্তু আলটিমেটলি জীবনে ক্ষতিই হবে, বাইরে থেকে দেখতে নাদুস নুদুস হবে, কিন্তু জীবন যুদ্ধে না বারবার পরাজিত হবে, বারবার পরাজিত হবে। এইরকম জীবনে ওরা খুব কষ্ট পাবে, বিবাহিত জীবনে, কর্মজগতে সারাক্ষণ যন্ত্রণা, সারাক্ষণ সমাজে সব জায়গায় যন্ত্রণা, বেদনা, কষ্ট, সারাক্ষণ এগুলোর মধ্যে জীবন যাপন করতে হবে, যেটার পরিমাণ খুব বেড়ে গেছে, কারণ গভীরতা জীবনে না থাকার জন্য সব বাবা মায়েরা বা অন্যান্যরা সাপোর্ট দিয়ে দিয়ে শেকড়গুলো গভীরে ঢুকতে দেয়নি। এটা আমাদের সুযোগ বাচ্চাদের আবার নতুন করে শেকড় গভীর করা। আর একটা গল্প বলি, তাহলে টোটাল জিনিসটা সামারাইজ হবে। এক বিল্ডার ছিল, বিল্ডিং বানাতেন, তার এক ম্যানেজার ছিল। সেই ম্যানেজারটি 15 বছর বয়স থেকে আজকে 65 বছর বয়স, 50 বছর সেই বিল্ডারের সাথে কাজ করছে। প্রথমে সাইকেলে চিঠিপত্র দেয়া নেয়া করতো, এখন সে ম্যানেজার হয়ে গেছে, মূল ম্যানেজার ওই বিল্ডারের। এবার ম্যানেজারের ছেলেমেয়েরাও প্রতিষ্ঠিত হয়ে গেছে। ছেলেমেয়েরা একদিন বলছে, বাবা তুমি এখনো এত পরিশ্রম করো, ভোরে ওঠো, রাত্রে বেলায় ফেরো, মাঝখানে দুপুরে কোনোদিন আসো, কোনোদিন আসো না, খুব পরিশ্রম হয়, তোমার সুগার প্রেশার আরো কত কিছু হয়ে গেছে, তুমি কাজটা এখন ছেড়ে দাও, 65 বছর হয়েছে আর আমরাও তো দাঁড়িয়ে গেছি। তো বিল্ডার বললো, হ্যাঁ আমিও ভাবছিলাম তোরা কবে বলবি আমি ছেড়ে দেবো, আর পাচ্ছি না। তো সে গিয়ে তার মালিককে, বিল্ডারকে বলেছে ম্যানেজার, যে স্যার ছেলেমেয়েরাও চাইছে, আমিও আর পাচ্ছি না, রিটায়ারমেন্ট তো একটা দরকার আছে, একটা জায়গায় থামার দরকার আছে, তো আমি চাইছি যে আজকের থেকে বা এখন রিটায়ারমেন্ট নিয়ে নিতে। তখন সেই বিল্ডার বললেন, আমিও ভাবছি, আমারও তো 75 বছর বয়স হয়ে গেল, আমিও ভাবছি এগুলো ছেড়ে দিই, ছেলেদের দায়িত্ব দিয়ে দিই, ঠিক এই কথাগুলোই ভাবছিলাম, কিন্তু জানেন একটা এরকম একটা ভালো মানুষের একটা কাজ এসছে, এত সুন্দর মানুষটি, তার একটা কাজ এসছে, আমি না চাইছি এই কাজটা আমি নিজের হাতে করে দিতে, আর আপনার মধ্যে দিয়ে হোক, একটা বাংলো বাড়ি বানাতে হবে, প্ল্যান সব রেডি হয়ে আছে, আমি ভাবছিলাম আপনার সাথে এটাই বলে বাস আমাদের কাজ এটাই শেষ, এটা করতে 6 মাস লাগবে, 6 মাস পরে আপনি আমি একসাথে রিটায়ার করবো, একসাথে রিটায়ারমেন্ট সেলিব্রেট করবো। মনের মতো করে বানান, যেন আপনার নিজের বাড়ি, ওই রকম করে বানান, ভীষণ ভালো মানুষ, আমি চাই তার কাজটা সব থেকে ভালো করে হোক। তো ওই ম্যানেজার প্ল্যান এইসব নিয়ে বাড়িতে এসে বাড়ির লোকেদের সাথে আলোচনা করছে, বাড়ির লোকেরা বলছে, দেখো তোমার বিল্ডার সাচ্চা ব্যবসায়ী বটে, যেতে যেতেও তোমাকে দিয়ে একটা কাজ করিয়ে নিচ্ছে, ভীষণ ভালো মানুষের বড় লোকের বাংলো, দেখো 10 কোটি টাকার প্ল্যান, 1-2 কোটি টাকা তো প্রফিট করবেই, তোমাকে কত টাকা দেবে 6 মাসে, 50,000 টাকা করে দিলেও 6 লাখ টাকা দেবে, আরো হয়তো 2 কোটি টাকা প্রফিট করবে,
ব্যবসায়ী বটে। তো ম্যানেজারের না মনটা ভেঙে গেছে, তারও মনে হয়েছে তাই তো, আর এটা লাস্ট কাজ। বাড়ির লোকজন বলছে আরে কোন রকমে করে দাও, বাস অত দেখতে হবে না। তারও মন ওই রকম লাস্টে ভেঙে গেছে, সে ভাবলো ঠিক আছে কাজটা করে দিই। যেতে যেতে কাজ যখন দিয়ে দিল, তো আগের মতো না আর আন্তরিকভাবে কাজটা করে না। সকালে যেরকম ভোরে চলে যেত, রাত্রে ফিরতো, মাঝখানে বেশিরভাগ দিন আসতো না, খুব সিনসিয়ারলি কাজ করতো, বলতে হতো না, এইভাবে আর কাজ করছে না। 10টা 11টায় যায়, 1টা 2টায় চলে আসে, আর বিকেলে বেশিরভাগ দিন যায় না। যারা সাথে কাজ করছে তারা তারাও বুঝতে পারছে যে ম্যানেজার ফাঁকি দিচ্ছে, তারাও ফাঁকি দেওয়া শুরু করেছে, এবং তারা জিনিসপত্রের কোয়ালিটি গন্ডগোল করছে, সিমেন্ট চুরি করছে, খারাপ কোয়ালিটি ইট দিচ্ছে, সাপ্লায়ারের সাথে সাটগাট করে নিয়ে খুব খারাপ ভাবে কোন রকমের বাড়িটা বানাচ্ছে। ম্যানেজারও জানে, যারা বানাচ্ছে তারাও জানে এটা থাকার উপযুক্ত হবে না, যেকোনো সময় তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। তো এইভাবেই বাড়িটা বানানো চলছে, ওরাই একমাত্র জানে। মালিক তো জানে যে ম্যানেজারকে দিয়েছি, বিশ্বস্ত ম্যানেজার, সে মনের মতো করে বানাচ্ছে, আমার কোনো চিন্তা নেই। কিন্তু যারা বানাচ্ছে তারা জানে এই বাড়িটা থাকার উপযুক্ত হবে না। কোন রকমে বানাচ্ছে, সব কিছু যে যা পারছে চুরি করে নিয়ে, জিনিসের কোয়ালিটি অত্যন্ত নিম্নমানের দিয়ে একটা নিম্নমানের বাড়ি তৈরি করছে, যেটা থাকার উপযুক্ত হবে না। এবার মালিক একদিন ফোন করে জানিয়েছে আমি আসবো 15-20 দিন পরে, কিন্তু যিনি এই বাড়িতে থাকবেন তিনি চাইছেন এই বাড়িটাকে টোটাল ফার্নিশ করে দিতে, মানে একদম পর্দা থেকে শুরু করে সোফা, ফ্রিজ, একদম ইন্টেরিয়ার ডেকোরেশন টোটাল করে, যত লোক লাগে খুব তাড়াতাড়ি করে, একদম সুন্দর মতো করে, একদম ওয়েল ফার্নিশ, বিছানা পত্র থেকে শুরু করে একদম নতুন বেডিং থেকে শুরু করে সমস্ত কিছু, সমস্ত এস্টিমেট আমি পাঠিয়ে দিচ্ছি, আনলিমিটেড মানি। আপনি আপনার মনের মতো করে করুন, কালারও সব বলে দেওয়া আছে, আপনার যদি কোনোটা মনে হয় না কালার চেঞ্জের দরকার আছে, কারণ আপনি নিজে ভালো জানবেন, মনের মতো করে করুন ফার্নিশড। আমি কিন্তু 15-20 দিন পরে যাব। তো মালিক জানে এটাতে সময় লাগবে, তাদেরকে দিয়েছে, মাসখানেক পরে মালিক ফোন করে বলছে আমি যাব, কবে আসব? তো ম্যানেজার বলে একদম রেডি আছে, আপনি যে কোনো দিন আসতে পারেন, আজকেও আসতে পারেন, কালকেও আসতে পারেন। মালিক বলে ঠিক আছে আমি কালকে যাব। পরের দিন মালিক এসছেন, টোটাল জিনিসটা দেখেছেন, ওনার তো কোনো বাইরের থেকে দেখে তো কিছু বোঝা যাচ্ছে না, বাইরের থেকে তো একদম ওয়েল ফার্নিশড, দুর্দান্ত দেখতে, ভেতরে যে খারাপ সেটা তো যারা করেছে তারাই জানে একমাত্র। এবার দেখে প্রচন্ড খুশি হয়ে বিউটিফুল লেগেছে, বলছে বাহ কি সুন্দর, আমার নিজের বাংলোর মতো, খুব ভালো লাগছে। তো এইবার সব দেখে ঘরের তালা লাগিয়ে চাবিটা নিয়ে মালিক গিয়ে গাড়িতে উঠে গেল, কাজ কমপ্লিট, এবার হ্যান্ড ওভার করা হবে যার বাংলো। এবার ম্যানেজারকে ডাকলো, বলো চলুন আজকে আমাদের রিটায়ারমেন্টের দিন, চলুন একসাথে অফিসে যাই। তো মালিকের গাড়িতে ম্যানেজার বসে গেছে, ড্রাইভার চালাচ্ছে, বলছে মালিক বলছেন দেখুন, দেখতে দেখতে না আপনার সাথে 50টি বছর পেরিয়ে গেল, এভাবেই জীবন পেরিয়ে যায় বুঝতে পারি না আমরা, কিন্তু আপনার আমার মধ্যে একটা অন্যরকম বন্ডিং ছিল, একটা দিনও এরকম ছিল না না দেখে আমরা থাকতে পারতাম না, আর আমি তো আমার মনে করছি আমার একটা হাত আপনি, আজকে থেকে আমরা রিটায়ার করে যাচ্ছি, একসাথে থাকবো না, আমার মনে হচ্ছে আমার একটা হাত চলে যাচ্ছে। তো এই বিদায় লগ্নে স্মৃতি হিসাবে আমি আপনাকে এই বাংলো বাড়িটা উপহার দিতে চাই, বলে তার চাবিটা ম্যানেজার হাতে দিলেন। আর ম্যানেজারের না তখন মনে হচ্ছে হাত পা অবশ হয়ে গেছে, যেন পৃথিবী ভাগ হয়ে সে নিচে ডুবে যাচ্ছে। ইস, যদি ভালো করে বানাতাম তাহলে ভালো বাড়িতে থাকতে পারতাম। মালিক বলে চলেছে জানেন এই প্ল্যানটা ঠিক আমার বাড়ির প্ল্যানের মতো, আমার বাড়িতে যা যা আছে বাংলাতে সব এটাতে আছে, চলুন আমার বাড়িতে আজকে, দেখলে আপনি বুঝতে পারবেন ওটা আমি নিজে বানিয়েছিলাম আমার নিজের থাকার জন্য, আর এটা আপনাকে দিয়ে বানালাম আপনার থাকার জন্য। মালিক তো সেলিব্রেশন করছেন রিটায়ারমেন্ট, কিন্তু এই ম্যানেজার ভেতরে যন্ত্রণায় ছটফট করছে, ইস কি ভুল করলাম জীবনে।
জীবনে সবকিছু করে সবার শেষে এসে খারাপ করে ফেললাম, আমাদের সাথে না এটাই হয়। আজীবন সারাক্ষণ আমরণ, আমরা যে যেটা করি সেরকমটা ফেরত পাই। আমরা প্রত্যেকে নিজেদের চিন্তা কথা কাজ ভাবনা দিয়ে না আমাদের নিজেদের জীবন তৈরি করছি, জীবনরূপ একটা বাড়ি তৈরি করছি। সাবধান, এইরকম কিছু যেন আমরা চিন্তা না করি, ভাবনা না করি, কথা না বলি, কাজ না বলি, যেটা আমাদের কাছে ফেরত এলে আমাদের খারাপ লাগবে। আজীবন আমরণ সারাক্ষণ আমরা কিন্তু আমাদের জীবন তৈরি করে যাচ্ছি, জীবনরূপ বাড়ি তৈরি করে যাচ্ছি আমাদের কাজের মধ্য দিয়ে, চিন্তার মধ্য দিয়ে, কথার মধ্য দিয়ে। আমি বারবার রিপিট করছি এই কথাগুলো, সাবধান, এইরকম জিনিসটা যেন আমরা না করি না ভাবি, যেটা আমাদের কাছে ফেরত এলে আমাদের খারাপ লাগবে। আমাদের প্রত্যেকটা ভাবনা, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চিন্তা ইউনিভার্সে যায় আর সেই রকম ভাইব্রেশনকে আমাদের জীবনে নিয়ে আসে। আমরা যেটা করি সেটা ফেরত পাই। যে যেরকম সুন্দর করে পড়াশোনা করেছি সেই সেরকম রেজাল্ট ফেরত পেয়েছি, যে যেরকম সুন্দর সবার সাথে ব্যবহার করি সেরকম ব্যবহার ফেরত পাই, যে যেটা করি সেটাই ফেরত পাই। এই গল্পটা যদি আমরা বুঝে গিয়ে থাকি যে আমরা আমাদের কৃতকর্মের ফল ভোগ করি, তাহলে আর জীবনে আর কিছু না জানলেও চলবে। তার আগের গল্পটা, গাছ দুটো দু ভাইয়ের, যদি বুঝে থাকি তাহলে আমাদের কিভাবে নিজেদের তৈরি করতে হবে সেটাও আমরা বুঝে যাব। আর আগের কবিতাটা কেউ সেরা সেরা, যা হবে হবে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে নেই, বর্তমানটাকে ভাবো, বর্তমানটাকে কাজে লাগাও, বন্ডিং আনো, লাভ আনো, ভ্যালুজ আনো, জীবন অসাধারণ হবে। এটাই জীবনের গভীরতা, এটাই আজকে স্টুডেন্টদের এবং প্যারেন্টদের জন্য মেমোরি, কনসেন্ট্রেশন, মাইন্ড পাওয়ার, সাথে বাচ্চাদের জন্য কিছু পরামর্শ, বাবা মায়েদের এবং পরিবারের অন্যান্যদের প্রতি কিছু পরামর্শ একসাথে শেয়ার করা হলো। আপনারা মনোযোগ দিয়ে এটা শুনেছেন তার জন্য আমি অসীম কৃতজ্ঞ। আমরা এরকম অডিও ভিডিও একটু লেন্দি হয়, কেন জানেন লেন্দি হয়, কারণ এটা একটু লেন্দি হওয়ার দরকার আছে। এই ছোট ছোট দু চার পাঁচ দশ মিনিটে না ভালো জিনিস বলা যায় না, বোঝানো যায় না, এক্সপ্রেস করা যায় না। বাচ্চারা বাবা মায়ের কাছ থেকে শেখে, তাদের ধৈর্য কম হলো, দু চার মিনিট বাবা মা তার ব্যবহারের মধ্যে দিয়ে শিখে দেন। স্কুলে এক একজন টিচার 30-40 মিনিটের ক্লাস নেন, কলেজে 50-60 মিনিটের ক্লাস হয়, কাজের ক্ষেত্রে একদিনে 6-7 ঘন্টা 8 ঘন্টা করে কাজ করতে হয়। তারপরের স্তর হলো মেন্টারিং, কোচিং, যেই স্তরের ক্লাসটা আমরা এখন করছি। তো এটা কতক্ষণের হওয়া উচিত? এই 2-5-10 মিনিটের, এতে ভালো কিছু হয় না। মনোরঞ্জন হয় কিন্তু জীবনে গভীরতা আসে না। জীবনে গভীরতা আনতে হবে, যেটা বলছিলাম, তবেই জীবন সর্বাঙ্গ সুন্দর হবে, আনন্দের হবে। তাই আমাদের অডিও ভিডিও বা এই ধরনের জিনিসগুলো একটু ডিটেলস হয়, একটু ডিটেলস দরকার আছে, জীবনে গভীরতার দরকার আছে। তো সবাইকে আরেকবার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এখানে বলা শেষ করছি। Thank you so much. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you.